কোভিড 19 পরিস্থিতি নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন করোনার আজকের সূচকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক, আমি পার্থ শঙ্কর শাহ আপনাদের সঙ্গে আছি। আজ 11 নভেম্বর বুধবার। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া করোনা সংক্রান্ত 24 ঘন্টার পরিস্থিতি অনুষ্ঠানে আমরা তুলে ধরি। আজও স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় 115টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল 14,687টি। নমুনা পরীক্ষা করা হয়েছে 14,524টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 24,84,688টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 4,25,353 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,715 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,43,131 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 19 জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 6,127 জনের। প্রতিদিন প্রথম আলোর একজন সহকর্মী আমাদের সঙ্গে থাকেন অনুষ্ঠানে, আজও আছেন। আজ আছেন প্রথম আলোর উপসম্পাদক এ কে এম জাকারিয়া। জাকারিয়া ভাই, আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানে। আপনি শুনলেন গত 24 ঘন্টায় করোনা পরিস্থিতি, 19 জন মারা গেছে, 1,700 জনের বেশি, 1,733 জন আক্রান্ত হয়েছে। গতকালের চেয়ে কিন্তু এই সংখ্যাটা বেশ বেশি, এবং গত 15 দিন ধরেই আমরা দেখছি যে সংখ্যা উঠা বা নামা এই অবস্থাটাই আছে। সার্বিক পরিস্থিতিটা আপনার কাছে কী মনে হয়? আসলে সংখ্যা যে বাড়ছে বা কমছে, এটা আসলে তো একটা কমাবারের ভিতর থাকবেই, কিন্তু সামগ্রিকভাবে আমি যেটা বলবো, এর মূল কারণ এই, যেমন আজকে বাড়লো কালকে কমলো। আপনি দেখবেন যে আমাদের এটার দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে যে আমরা এক ধরনের স্বাভাবিক জীবনযাপনে একদম অভ্যস্ত হয়ে এখন আমরা, মানে সামাজিক দূরত্ব বলি, তারপর মাস্কের ব্যবহার বলি, এইসব ক্ষেত্রে আমাদের একটা শৈথিল্য একটা, বা ইভেন আমি বলতে পারি ভয়ও কেটে গেছে আমাদের মনে হয় অনেকের। তো ওই কারণে আপনি রাস্তাঘাটে, তারপর বাজারে, মার্কেটে, অফিসে আপনি দেখবেন যে মোটামুটি সবাই এক ধরনের স্বাভাবিক জীবনযাপন করছে। তো এইটা ফলে সংক্রমণটা থাকবে, বাড়বে, এটা খুব স্বাভাবিক। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে শীত আসছে, তো শীতের সঙ্গে যেহেতু এর একটা সম্পর্ক আছে, ফলে এটা এই অবস্থার ভিতরেই একটা এটা মাঝামাঝি আটকে আছে বলে মানে আমার কাছে মনে হয়। এখন কথা হচ্ছে যে করোনার ব্যাপারে মানে যা কিছু বলা হচ্ছে কোনোটাই কিন্তু একদম 100% নিশ্চিত, কোনো মানে নিশ্চিত তথ্য না। যে যেটা বলা হচ্ছে যে শীতের সময় বাড়বে, এটা একটা প্রেডিকশন বা হয়তো অন্য অনেক বিবেচনায় আপনি বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু এটাও আসলে মানে সামনে প্রমাণ হবে। ফলে রোগটা যেহেতু নতুন, বিশেষজ্ঞরাও এক এক সময় এক একভাবে ভাবছেন, এক এক তথ্য দিচ্ছেন, এর কিছু হয়তো সত্যতা আছে, কিন্তু মানে শতভাগ প্রুফ বলে আসলে কোনো বিষয় নেই। কিন্তু এটা আমরা আমরা বুঝতে পারছি যে রোগটা, সংক্রমণটা অব্যাহত আছে, সংক্রামিত হচ্ছে লোকজন, এবং এই পরিস্থিতি আচ্ছা চলছে। আচ্ছা, এই যে ধরেন সংক্রমণ পরিস্থিতি, সেটা নিয়ে আমাদের শঙ্কা, দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা, বৈশ্বিক পরিপ্রেক্ষিত, আমাদের পরিপ্রেক্ষিত, ঠিক এর মাঝেই কিন্তু বিশ্বে একটা নতুন ধরনের আশা তৈরি হয়েছে, বিশেষ করে টিকা নিয়ে। আমরা জানি প্রায় 200 বা তার বেশি সংখ্যক টিকা নিয়ে কিন্তু এখন উদ্যোগ চালু আছে, এবং এর মধ্যেই ফাইজারের একটি টিকা, যুক্তরাষ্ট্রের একটি ওষুধ নির্মাণ উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা দাবি করেছে তাদের টিকা 90% সুরক্ষা দিতে পারে। আজ রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনিও বলেছেন যে তার দেশের দুটো টিকা অন্ততপক্ষে এই ধরনের সুরক্ষা দিতে পারে। টিকার এই যে সুখবর, সেটাকে অনেকেই, অনেক বিশেষজ্ঞ ভালোভাবে নিচ্ছেন, ওয়েলকাম করছেন। আপনি কী মনে করেন? না, টিকা আবিষ্কার হচ্ছে, এটা তো অবশ্যই আমাদের জন্য আশার কথা, কিন্তু ওই যে আপনার যেটা বললাম যে আপনি অন্য অন্য ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে দেখবেন, অন্য যেসব সংক্রামক রোগ আছে বা ভাইরাসজনিত রোগ আছে, ওইসবের আপনি ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে দেখবেন যে একটা দীর্ঘ সময় লাগে। করোনা যেহেতু আমাদের একদম মানে বিশ্বব্যাপী এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করলো, এত মৃত্যু, এই কারণে হয়তো এই ভ্যাকসিনটার উপরে অসম জোর দেওয়া হচ্ছে, ফলে এত অল্প সময়ে কিন্তু মানে আপনার ভ্যাকসিন আসার বা টিকা আসার কোনো মানে আপনার যদি সমস্ত প্রপারলি মানে একটা টিকার জন্য যে যে স্টেপগুলো ফলো করতে হয় যদি সমস্ত মানা হয়, এত দ্রুত আসা কিন্তু খুব কঠিন। তো এটা এটার প্রতি যেহেতু একটা বাড়তি এমফেসিস আছে, এই কারণে হয়তো এটা হচ্ছে। কিন্তু এরপরেও যে কোনো টিকার কতগুলো সার্টেন ট্রায়ালের ভিতর দিয়ে যেতে হয়, এখন সেইটা আসলে কতটুকু ফুল প্রুফ, এইটাও আমার কাছে মনে হয় যে এক ধরনের কনফিউশন আছে আছে। তো আপনার ফাইজারের কথা আপনি বললেন, ওরাও কিন্তু বলেছে যে 90 মানে আপনার 90 ভাগ,
এখন এরপরও এটা আসবে, তারপরে যখন সেটা ইমপ্লিমেন্ট হবে তখন এর কিছু আবার মানে আপনার রিয়াকশন দেখা দিবে বা একটা দুইটা হয়তো কিছু উল্টাপাল্টা হয়তো হবে। তাহলে সবটা মিলে এই প্রসেসটা আসলে আমার মনে হয় যে এত দ্রুত শেষ হবে না। এটা একটা অবশ্যই আশার কথা যে আপনার দ্রুতই আমরা একটা টিকা পাচ্ছি বা পেয়ে যাচ্ছি। আপনি যেটা বললেন যে রাশিয়ান পেশেন্ট বলেছেন যে দুইটা অলরেডি আপনার রেজিস্ট্রেশন হয়েছে, ওনাদের অথরিটি রেজিস্ট্রেশন দিচ্ছে, বলছে যে আরও আরও টিকা আসছে। ওনারাও কিন্তু একই দাবি করেছেন যে 90% সফল হয়েছে। ফলে আমার যে প্রসেসটা টিকা হয়তো আসবে কিন্তু এই প্রসেসটা আরও কিছুদিন চলবে এবং ট্রায়াল অ্যান্ড এরর মেথডে হয়তো টিকাটা একটা পর্যায়ে যাবে। আমার মনে হয় যে এটা আরও আরও সময় লাগবে। আমি আবার আপনার কাছে আসবো। শুধু দর্শক, এই ফাঁকে আপনাদের বিভাগীয় মৃত্যুর তালিকা এবং অন্যান্য তথ্য কিছু জানিয়ে দিই। গত 24 ঘন্টায় যে 19 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 15 জনের মারা গেছেন ঢাকা বিভাগে, 3 জন চট্টগ্রাম বিভাগে, 1 জন রংপুর বিভাগে। বাকি যে বিভাগগুলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহে কোনো মৃত্যু নেই। 19 জনের মধ্যে 19 জনই কিন্তু মারা গেছেন হাসপাতালে। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যা সংখ্যা 11,461, ভর্তি আছেন সেখানে 2,521 জন, খালি আছে 8,940টি শয্যা। সর্বমোট আইসিইউ শয্যা সংখ্যা 564টি, ভর্তি আছেন 273 জন, খালি আছে 291টি। সারা বিশ্বে পর্যন্ত শনাক্ত হয়েছে 5,66,672 জন, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 12,61,075 জনের। জাকির ভাই, আমরা বাংলাদেশের কিছু পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতি আপনার কাছে তুলে ধরলাম। টিকার এই যে ভালো খবরের মাঝে দুই একটা কিন্তু হতাশাবাঞ্জক খবরও আছে। যেমন ব্রাজিলে তারা বলেছে যে তারা সিনোভ্যাকের টিকার ট্রায়াল আপাতত স্থগিত রাখবে। তো এই ধরনের মানে আশা নিরাশার একটা দোলাচলের মধ্যে আমরা আছি, কীভাবে দেখছেন বিষয়টাকে? আসলে টিকার ট্রায়ালের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মানে আমরা তো এক্সপার্ট না, কিন্তু আমরা যেহেতু এই প্রক্রিয়ার ভিতরে আছি, আমরা খোঁজ খবর রাখি বা এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখি। এই কারণে আমাকে অনেক এক্সপার্ট যারা টিকা নিয়ে কাজ করেন এরকম, ওনারা বলছেন যে টিকার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতেই পারে যে একটা ট্রায়াল হবে, ট্রায়ালের ভিতরে কোনো একটা সমস্যা হবে, বন্ধ হবে, আবার দেখবে নতুন করে। ফলে এটা কোনো আসলে নতুন জিনিস না। ফলে আমি যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে যে প্রসেসটা লং প্রসেস, তো মানে যেটার একটা স্বাভাবিক প্রসেস করে নিচ্ছি, যেটা একটা স্বাভাবিক প্রসেস লাগে, ওই প্রসেসটাকে যখন আমরা একটু সংকুচিত করার চেষ্টা করবো বা দ্রুত আনার চেষ্টা করবো, ওর ভিতরে মানে আপনার কিছু থাকবে, ভুলভ্রান্তি থাকবে। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস মানে অ্যাড করতে চাই যে আপনার টিকা যে আসছে, আপনি দেখবেন যে আমাদের মতো দেশের জন্য আমরা বলতেছি যে আমরা তো অবশ্যই খুশি হচ্ছি বা আশাবাদী হচ্ছি, কিন্তু দেখেন যে ফাইজারের টিকা ওইটা বলা হচ্ছে যে আপনার আপনার -90°C, 70°C ওইটাকে প্রিজার্ভ করতে হবে। তার মানে এটার প্রিজার্ভেশন এবং ডিস্ট্রিবিউশন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শুধু যদি আমরা সারা দেশে জিনিসটা ডিস্ট্রিবিউট করতে চাই, তার মানে প্রত্যেক মানে প্রত্যেক ডিস্ট্রিক্টে বা আপনার বিভাগওয়ারি ভাবে ওই ধরনের আপনার প্রিজার্ভেশন সিস্টেম থাকতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে যে হয়তো আপনার নর্মাল যে ফ্রিজিং সিস্টেমে হয়তো আপনার টিকাটা 4-5 দিন থাকবে। এখন এরপরে এই যে মনিটরিংটা, এরপরে টিকাটা তাদের গুণাগুণ হারাবে। সো ফলে এই যে মনিটরিং যে আপনার 4-5 দিন হইলো ওইটাকে তখন টিকাটা নষ্ট হয়ে গেল, ওইটাকে বাদ যাবে বা বাদ যাবে না, এই যে ফলে এটা একটা কঠোর মনিটরিংয়ের একটা ব্যাপার আছে এবং এটার ম্যানেজমেন্টটা একটা আসলে একটা আমি মনে করি বড় চ্যালেঞ্জ, জটিল বিষয়। ফলে বাংলাদেশে টিকা আসতে যদি আরো 2 মাসও লাগে, 3 মাসও লাগে, এটা কিভাবে আমরা ম্যানেজ করব, এই প্রসেসটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মানে এটার প্ল্যানিংটা আপনার এখনই দরকার। এখন প্ল্যানিং না করলে কিন্তু আপনি যদি 3 মাস পরেও টিকা আসে, হুট করে আসলে আপনি টিকা নিয়ে কি করবেন? এটা ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে প্রায়োরিটি ঠিক করার একটা ব্যাপার আছে, মানে অবকাঠামোগত দিক, লজিস্টিক যে সব দিক আছে সেগুলো ঠিকঠাক সেগুলো ঠিক করতে হবে। প্রায়োরিটি ঠিক করতে হবে যে আপনি প্রথম কাকে দিবেন, কি দিবেন, এগুলো কিছু আমরা শুনতেছি যে কারা কারা প্রায়োরিটি পাবেন, কিন্তু ওইটাও একটা প্রিসাইজলি ঠিক করা যে কি করায়, এই জিনিসগুলো মানে করতেই হবে। যদি আমি একদম শেষ প্রশ্নে চলে এসেছি, একটু আমাকে বলবেন, সেটা হচ্ছে যে আজকে যুক্তরাষ্ট্রে 2 লক্ষের বেশি সংক্রমণ হয়েছে একদিনে, এটা সর্বোচ্চ। আর অন্যান্য দেশে, ইউরোপের অনেক দেশে কিন্তু দেখা যাচ্ছে তারা লকডাউনে পর্যন্ত গেছে। আমাদের ট্রেন্ডটা হচ্ছে গত 1 মাসে কিন্তু আমাদের
প্রবণতা একটু বাড়তির দিকে ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বৈশ্বিক এবং আমাদের পরিপ্রেক্ষিতটাকে একটু যদি বলতেন আসলে ওই যে কারণটা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া এবং অর্থনৈতিক কারণ আসলে কারণ মানে আপনার লকডাউন তো একটা দীর্ঘ সময় কন্টিনিউ করা সম্ভব না আপনার আমাদের পক্ষে তো সম্ভবই না এমনকি ইউরোপ বা আমেরিকার মতো দেশের পক্ষে আসলে সম্ভব না কারণ এর সাথে অর্থনৈতিক সম্পর্ক আছে মানুষের জীবন জীবিকার সম্পর্ক আছে আয়ের সম্পর্ক আছে রোজগারের ব্যাপার আছে সো ওই কারণে দেখবেন যে আপনার আমেরিকাতেও একই জিনিস যে আপনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং পরিস্থিতি যত মানে আপনার স্বাভাবিক হবে যেহেতু স্বাভাবিক আচরণ করছে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে এখন এই ভাইরাস যতক্ষণ পর্যন্ত সব লোকের ভিতরে না হবে ততক্ষণ পর্যন্ত তো এটা সংক্রামিত উপস্থিতি থাকবে সো আমাদের হয় লকডাউনের মতো ওরকম কঠোর ব্যবস্থা করতে হবে এছাড়া কিন্তু আমাদের সামনে কোনো রাস্তা নেই এখন এইটা যেহেতু আমরা পারছি না বা বিশ্বের অনেক দেশে পারছে না ইভেন আমেরিকা পারছে না সো ওইটার ফলাফলে ওইটার প্রতিক্রিয়া কিন্তু আপনার ওই সংক্রমণগুলো কিন্তু বাড়তি থাকবে আরেকটা ওই যে আগে যে প্রসঙ্গ বললাম যে শীত একটা ফ্যাক্টর তো ফলে ওই দিকে তো উইন্টার আসছে সো সবটা মিলে এত সংক্রমণ বাড়বে এটাই আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য শুধু দর্শক আমরা কিম জাকারিয়ার কথা শুনলাম আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই আমরা মাস্ক পরব যখন ঘরের বাইরে যাব এবং হাত ধোবো 20 সেকেন্ড করে প্রতিবার এবং সামাজিক দূরত্ব যথাসম্ভব আমরা মেনে চলার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।